বাংলাদেশে আটকে পড়া ভারতীয় চালকদের ফেরাতে বৈঠক সীমান্তে জিরো পয়েন্টে। পেট্রাপোলে পণ্য বোঝাই করে দাঁড়িয়ে প্রায় 812টি ট্রাক, এখনো বন্ধ সীমান্ত বাণিজ্য। ট্রাক নিয়ে বাংলাদেশে গিয়ে আটকে পড়া ভারতীয় ট্রাক চালকদের দেশে ফেরাতে উদ্যোগ। দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, শুল্ক দপ্তর সহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা বৈঠক করলেন সীমান্তের জিরো পয়েন্টে। শুক্রবার থেকে বন্ধ সীমান্ত বাণিজ্য, কোটি কোটি টাকা ক্ষতির মুখে ব্যবসায়ীরা। তার উপর বৃষ্টির জল পড়তেই পচন শুরু হয়েছে ট্রাকে থাকা কাঁচামালের। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টে জয় হয়েছে সেদেশের ছাত্র আন্দোলনের, কিন্তু ভারত ও বাংলাদেশের সীমান্তে অচল অবস্থা কাটেনি। টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন ভর্তি ট্রাক দাঁড়িয়ে রয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ঘোজাডাঙ্গা ও পেট্রাপোল সীমান্তে। কয়েকশো পণ্যবোঝাই ট্রাক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে। প্রায় এক সপ্তাহ হয়ে গেল, এখনও বাংলাদেশের অচল অবস্থা না মেটায় ট্রাক সেদেশে যেতে পারছে না, ক্ষতির মুখে ব্যবসায়ীরা। ভিন রাজ্য থেকে আসা পণ্যবোঝাই ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমান্তে। কোটা বিলের বিরোধিতায় অগ্নিগর্ভ বাংলাদেশ, যার ফলে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যেও যথেষ্ট প্রভাব পড়েছে। এরাজ্যের পাশাপাশি উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, বিহার, ঝাড়খণ্ড, ব্যাঙ্গালোর, মধ্যপ্রদেশ, একাধিক রাজ্য থেকে আসা কাঁচামাল সীমান্তেই পড়ে রয়েছে। পচন শুরু হয়েছে টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজের মতো অত্যাবশ্যকীয় সবজিতে। পাশাপাশি চালকদের রসদ ফুরিয়ে যাওয়ায় ফিরে যেতে পারছেন না, আবার বাংলাদেশেও নিয়ে যেতে পারছেন না ট্রাক। এই দুইয়ের মাঝে পড়ে বিপাকে সীমান্তের ব্যবসায়ী থেকে শ্রমিক, চালক ও খালাসিরা। এই দুইয়ের মাঝে আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যে যথেষ্ট প্রভাব পড়েছে। আমাদের নাসিক সে নাসিক সে সুবে সে খাড়া, শুক্রবার সে সুবে সে খাড়া হ্যাঁ, আমি কই শুনবাই নেই হো রা হ্যাঁ, গাড়ি হ্যাঁ পার্কিং মে খাড়া হ্যাঁ, পার্টি কো ফোন করতে হ্যাঁ তো বল রা হ্যাঁ কি হ্যাঁ আজ হো জায়েগা হো জায়েগা। উসকে আন্দর ক্যা মাল হ্যাঁ, পিয়াজ হ্যাঁ, পতা নেই বাংলাদেশ মে ক্যা হো রা হ্যাঁ, হমকো তো খালি আশ্বাসন দে রে হ্যাঁ কি হ্যাঁ আজ চলা জায়েগা আজ চলা জায়েগা, যাতা নেই হ্যাঁ গাড়ি। আর তিরপাল খোল খোল কে সুখাতে হ্যাঁ, ফির তোপতে হ্যাঁ, ফির বারিশ আতা হ্যাঁ, এসে পরেশানি আমরা হ্যাঁ। পেঁয়াজ তো খারাপ হো সকতা হ্যাঁ, হ্যাঁ তো খারাপ হোগা, আট দিন হো গেয়া। আমদানি রপ্তানি সংস্থার ব্যবসায়ীরাও জানাতে পারছেন না কবে স্বাভাবিক অবস্থায় ফিরবে সীমান্ত বাণিজ্য। এখনও 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক বাংলাদেশে যাওয়ার জন্য প্রহর গুনছে ঘোজাডাঙ্গা সীমান্তে। মহারাষ্ট্রে যে হ্যাঁ হেলদি হ্যাঁ হেলদি গাড়ি মে ইয়ে বাংলাদেশ তো দিক্কত কে হো রা হ্যাঁ, দিক্কত কে হ্যায় গাড়ি আন্দর নেই যা রে, পার্কিং কা খরচা, ইয়াঁ পে খানা নেই মিলতা, কুছ নেই মিলতা, বহুত দিক্কত হ্যায়, কুছ নেই বতায়া, কোই কুছ নেই বোল রা হ্যায়। কিতনি পরেশানি মে হো আপ? বহুত পরেশানি হ্যায়, ইয়াঁ পে ক্যা খানা নেই, কুছ নেই, পানি গির রা হ্যায়, বোল রে ভি নেই উনো কব চালু হোনে ওয়ালা হ্যায় বোল কে, হ্যাঁ ভিজ কে পানি যাতা না উসকে আন্দর রোজ কা পানি গিরতা ইধার। পণ্য বোঝাই করে বাংলাদেশে যাওয়ার জন্য পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছে প্রায় 812টি ট্রাক। এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, ভারতীয় চালক যারা ওপারে রয়েছেন তাদের ট্রাক এখনও খালি হয়নি, তারা দেশে ফিরতে পারছেন না, তাদের মধ্যে অনেকে অসুস্থ। এদিকে পণ্য নিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক, সীমান্ত বাণিজ্য বন্ধ। এই সামগ্রিক বিষয় নিয়েই এদিন জিরো পয়েন্টে আলোচনায় বসেন দুদেশের প্রতিনিধিরা। আমাদের সংগঠনের পক্ষ থেকে জিরো লাইনে একটা মিটিং ডেকেছিলাম, দুপাশের ট্রেডে একটা স্বাভাবিক কী পরিস্থিতি আছে, অস্বাভাবিক পরিস্থিতিটা কীভাবে স্বাভাবিক করা যায়, এমনি ইন্টারনেট বাংলাদেশে বন্ধ থাকার কারণে কোনো যোগাযোগ করতে পাচ্ছি না, বাংলাদেশে 250 থেকে 300 ট্রাক দাঁড়িয়ে আছে এবং বাইরের স্টেটের গাড়ি যারা এপাশে ওপাশ যেতে আসতে পারে না তারা কিন্তু ওপাশে পড়ে আছে, তাদের খাওয়া থাকার সমস্যা চলছে এবং এপাশে 812 গাড়ি কাস্টমের সমস্ত প্রসিজার কমপ্লিট করে দাঁড়িয়ে আছে। বেনাপোলের কাস্টমস এবং পোর্ট আধিকারিকদের আমরা অনুরোধ করেছিলাম যে জিরো পয়েন্টে আসুন, আমরা একটা আলোচনা করি কী পরিস্থিতি আছে একটু জানানোর জন্য। তো বাংলাদেশের পোর্ট আধিকারিক আসেননি এবং কাস্টমস আসবে বলেও তারা আর এসে পারেনি, কিন্তু বাংলাদেশের অন্য সংস্থার যারা দায়িত্বে আছে তারা এসেছিলেন, সংগঠনের নেতৃত্ব এসেছিল আর এপাশ থেকে আমাদের কাস্টম আধিকারিক পোর্টের আধিকারিকরা ছিলেন। আমাদের সামনে এটা বললেন যে পরিস্থিতি স্বাভাবিক হলে বলবেন, আগামী একদিন দুদিন পরে ওরা জানাবেন যে অনলাইন লিঙ্ক রিলেটেড আমাদের গাড়ি এক্সপোর্ট হয়, যে কারণে আমাদের গাড়িগুলো ঢুকছে না সেটা হচ্ছে বাংলাদেশের লিঙ্ক নেই বা অনলাইন টোটাল পরিষেবা বন্ধ, এটাকে যুক্তি হিসেবে দেখাচ্ছে। কিন্তু আমার মনে হয় যে ম্যানুয়াল প্রসিজার নিলে আমাদের স্বাভাবিক পরিবেশ ফিরে আসতো, আমরা দাবি করেছি যে ম্যানুয়াল প্রসেস আপনারা নিন, যেটা পেরিশেবল কমোডিটি আপনারা নিচ্ছেন
শুধু তাই না, আপনাদের যে রপ্তানি কারক, আমাদের যে ইম্পোর্ট, সেই গাড়িগুলো আপনারা মাঝে মধ্যে দিচ্ছেন, কিন্তু হিউজ যে কন্ডিশন, এ কিন্তু একটা বড় অস্বস্তি তৈরি করছে। তো যাই হোক, আজকালের মধ্যে আমরা আশা করি ভালো ফিডব্যাক পাবো, এই আশায় আছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উত্তর চব্বিশ পরগনা। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।